আসসালামু আলাইকুম। MBA ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং এর শিক্ষার্থীবৃন্দকে আমি আমার ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট চ্যাপ্টারের বাই প্রোডাক্ট সম্বন্ধে আজকে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি শামীম আরা জেসমিন, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, রাজশাহী কলেজ, রাজশাহী। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা সুন্দরভাবে করছো। আজকের ক্লাসের শিক্ষণফল, তোমরা আজকের ক্লাস থেকে জানতে পারবে উপজাত দ্রব্য কি, যৌথ দ্রব্য কি, মুখ্য বা প্রধান দ্রব্য কি, সহ উৎপাদন কি, যৌথ ব্যয় কি এবং উপজাত দ্রব্যের হিসাব রক্ষণ। উপজাত দ্রব্য বাই প্রোডাক্ট যৌথ দ্রব্য উৎপাদনের সাথে সাথে স্বল্প মূল্যের আরও এক বা একাধিক দ্রব্য উৎপাদিত হতে পারে। যে দ্রব্যগুলো উৎপাদন করা প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ছিল না এবং যার গুরুত্ব কম, ওই সকল দ্রব্যকে উপজাত দ্রব্য বলে। যেমন আখ বা ইক্ষু হতে চিনি উৎপাদন করতে গিয়ে চিটাগুড়, আখের ছোবড়া ইত্যাদি উৎপাদিত হয়। এগুলো হচ্ছে চিটাগুড় ও আখের ছোবড়া হচ্ছে উপজাত দ্রব্য। যৌথ দ্রব্য জয়েন্ট প্রোডাক্ট, যখন একই ব্যয় উপাদান বা কাঁচামাল হতে একই উৎপাদন প্রক্রিয়ায় একসঙ্গে দুই বা ততোধিক দ্রব্য উৎপাদিত হয় এবং মূল্যগত দিক থেকে প্রত্যেকটি প্রায় সমপর্যায়ভুক্ত বা সমগুরুত্বপূর্ণ, তখন তাকে যৌথ দ্রব্য বলে। একটি উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে একই ব্যয় উপাদান বা কাঁচামাল হতে সমগুরুত্বপূর্ণ একাধিক দ্রব্য উৎপাদিত হলে তখন তাকে যৌথ দ্রব্য বলে। আচ্ছা, যৌথ দ্রব্য মানে, যৌথ মানে জয়েন্ট, একসঙ্গে একাধিক পণ্য উৎপাদন হচ্ছে একই প্রক্রিয়ায়, সেই জন্য এটা যৌথ দ্রব্য। মুখ্য বা প্রধান দ্রব্য মেইন প্রোডাক্ট, মুখ্য দ্রব্য বা যৌথ দ্রব্যের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য যে একটি দ্রব্য উৎপাদন হয়, ওখানে একসঙ্গে একাধিক দ্রব্য উৎপাদন হয়। একটি উৎপাদন প্রক্রিয়ায় যখন শুধুমাত্র একটি দ্রব্য উৎপাদিত হয় তখন তাকে মুখ্য দ্রব্য বলে। যখন একটি যুক্ত উৎপাদন প্রক্রিয়াজাতকরণে এমন একটি দ্রব্য উৎপাদিত হয় যার মোট বিক্রয় মূল্য অন্য উৎপাদিত দ্রব্য মূল্য সমূহ থেকে বেশি, তখন তাকে প্রধান দ্রব্য বলে। সহ উৎপাদন কো প্রোডাক্ট, একই সময়ে কোনো শিল্প প্রতিষ্ঠান আলাদা আলাদা কাঁচামাল হতে কিন্তু পৃথক বা একই প্রক্রিয়ায় একাধিক দ্রব্য উৎপাদিত হলে তখন তাকে সহ উৎপাদন বলে। যৌথ ব্যয় জয়েন্ট কস্ট, একাধিক দ্রব্য উৎপাদনকালে দ্রব্য বিভাজনের পূর্ব পর্যন্ত যাবতীয় খরচাবলীকে যৌথ ব্যয় বলে। অ্যাকাউন্টিং ফর বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্টের হিসাব রক্ষণ, বাই প্রোডাক্ট দুটো মেথডে হিসাবভুক্ত করা হয়। এক নম্বর হচ্ছে নন কস্ট মেথড অর সেলস মেথড, এক্ষেত্রে উপজাত দ্রব্য বা দ্রব্যসমূহের মধ্যে যৌথ ব্যয় বন্টন করা হয় না, এই জন্য এটাকে নন কস্ট মেথড বলা হয়েছে। আর সেলস মেথড বলা হয়েছে এই কারণে যে বিক্রয় মূল্য আয় বের করে নিয়ে এটা হিসাবভুক্ত করা হয়, এই জন্য এটাকে সেলস ভ্যালু মেথড বলা হয়েছে। দুই নম্বর কস্ট মেথড, এক্ষেত্রে উপজাত দ্রব্য বা দ্রব্যসমূহের মধ্যে যৌথ ব্যয় বন্টন করা হয়। নন কস্ট মেথড বা সেলস মেথড আবার তিন প্রকার। রেভিনিউ মেথড, এক্ষেত্রে প্রথমে বিক্রয় উপজাত দ্রব্যের বিক্রয় মূল্য বা নেট বিক্রয় মূল্য বের করা হয়, তারপর এআইকে বিভিন্নভাবে দেখানো হয়। এখানে বিক্রয় পণ্য যেটা সেইটার আয় বের করা হয়। সেলস অর মার্কেট প্রাইস, এটা সেলস ইউনিট ইনটু সেলস প্রাইস পার ইউনিট দ্বিগুণ করলে সেলস বা মার্কেট প্রাইস পাওয়া যাবে, যদি পণ্যটা সেপারেশন হওয়ার পর আর প্রক্রিয়াকরণ না করা হয়।
কিন্তু যদি আবার প্রক্রিয়াকরণ হয় তখন আয়টা নেট সেলস হিসেবে বের করতে হয়। সেলস সেপারেশন হওয়ার পর যে সমস্ত আইটেম যোগ হয় সেগুলো সেলস প্রাইস থেকে বাদ দিতে হয়। সেলস প্রাইস মাইনাস ফার্দার কস্ট মাইনাস প্রফিট মাইনাস সেলিং এক্সপেন্স মাইনাস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই সমস্ত আইটেমগুলো বাদ দিলে নেট সেলস প্রাইস পাওয়া যায়। তাহলে বাই প্রোডাক্ট রেভিনিউ সে অর সেলস প্রাইস শোন অ্যাজ, আমাদের বলা হলো প্রথমে বাই প্রোডাক্ট রেভিনিউ বের করতে হবে, তারপর বিভিন্নভাবে দেখানো হবে। এখন প্রথমে একরকম দেখানো যায় আদার ইনকাম, অন্যান্য আয় হিসাবে দেখানো যায়। অ্যাডিশনাল সেলস মেন প্রোডাক্টের সেলসের সাথে যোগ করে অতিরিক্ত বিক্রয় হিসেবে দেখানো যায়। ডিডাক্ট ফ্রম কস্ট অফ প্রোডাকশান, মেন প্রোডাক্টের কস্ট অফ প্রোডাকশান থেকে বাই প্রোডাক্টের আয়টা বাদ দিয়ে দেখানো যায়। ডিডাক্ট ফ্রম কস্ট অফ গুডস সোল, কস্ট অফ মেন প্রোডাক্টের কস্ট অফ গুডস সোল থেকে বাই প্রোডাক্টের আয়টা বাদ দিয়ে দেখানো হয়। দুই নম্বর বি নেট রিয়েলাইজ ভ্যালু মেথড, এক্ষেত্রে প্রথমে উৎপাদিত উপজাত দ্রব্যের বিক্রয় মূল্য বা নেট বিক্রয় মূল্য বের করা হয়, তারপর এআইকে বিভিন্নভাবে দেখানো হয়। রেভিনিউ মেথড আর রিয়েলাইজ মেথডের মধ্যে শুধুমাত্র পার্থক্য হচ্ছে এখানে মোট উৎপাদিত পণ্যের উপর বিক্রয় মূল্য বের করা হয় আর ওখানে শুধুমাত্র বিক্রিত পণ্যের উপর বিক্রয় মূল্য বের করা হয়। বাই প্রোডাক্ট নেট রিয়েলাইজ ভ্যালু শোন অ্যাজ ওয়ান, তারপরে বাই প্রোডাক্টের এখানেও যে আয়টা হয় সেটা বিভিন্নভাবে যে দেখানো হবে সেটা এক নম্বর অর্থাৎ রেভিনিউ আয়ে যেভাবে দেখানো হয়েছে এখানেও সেভাবেই দেখানো হবে। ছি রিভার্স কস্ট মেথড, এক্ষেত্রে উপজাত দ্রব্যের বিক্রয় মূল্য হতে সম্ভাব্য মুনাফার পরিমাণ বিক্রয় বন্টন খরচ ও বিচ্ছিন্ন পরবর্তী প্রক্রিয়াকরণ খরচ বাদ দিয়ে যে নেট মূল্য নির্ণীত হবে তা উপজাত দ্রব্যের যৌথব্যয়ের অংশ ধরা হয়। অর্থাৎ আগের মতনই আমরা নেট মূল্য বের করব, নেট বিক্রয় মূল্য বের করব, ওই সময় আয় ধরা হতো, সেটাকে এখন আয় না ধরে এই আয়টাকেই ধরতে হবে যৌথ ব্যয় উপজাত দ্রব্যের। উপজাত দ্রব্যের যৌথ ব্যয়ের অংশ মোট যৌথ ব্যয় থেকে বাদ দিলে প্রধান দ্রব্যের যৌথ ব্যয় নির্ণীত হবে। অর্থাৎ এই যে আমরা আয় যেটা বের করছি বাই প্রোডাক্টের সেটাকে যৌথ ব্যয়ের অংশ বলছি, তাহলে বাই প্রোডাক্টের যৌথ ব্যয়ের অংশ যদি মোট উৎপাদন যৌথ ব্যয় থেকে বাদ দেওয়া হয় তাহলে যেটা থাকবে সেটা প্রধান পণ্যেরই যৌথ ব্যয় থাকবে। জয়েন্ট কস্ট অফ মেইন প্রোডাক্ট, আমরা সূত্রের সাথে যদি প্রধান পণ্যের যৌথ ব্যয় বের করি তাহলে এটা হবে যে টোটাল যে জয়েন্ট কস্ট তার থেকে নেট রিয়েলাইজ ভ্যালু অফ বাই প্রোডাক্ট, আমরা যেটা নেট রিয়েলাইজ ভ্যালুর মাধ্যমে আয় বের করেছি সেটাই, অর্থাৎ সেটা জয়েন্ট কস্ট নামে বিবেচিত হচ্ছে। জয়েন্ট কস্ট অফ বাই প্রোডাক্টটা বাদ দিলে আমরা মেন প্রোডাক্টের উৎপাদন যৌথ উৎপাদন ব্যয় পেয়ে যাব। কস্ট মেথড, এক্ষেত্রে উপজাত দ্রব্য বা দ্রব্যসমূহের মধ্যে যৌথ ব্যয় বন্টন করা হয়, এই জন্য এটাকে কস্ট মেথড, অর্থাৎ কস্টটা যৌথ দ্রব্যের জয়েন্ট কস্ট যৌথ দ্রব্যের মধ্যে বন্টন করা হচ্ছে, এই জন্য এটা কস্ট মেথড নামকরণ করা হয়েছে। প্রথম নিয়ম প্রমাণ ব্যয় পদ্ধতি স্ট্যান্ডার্ড কস্ট মেথড, এক্ষেত্রে পূর্বেই উপজাত দ্রব্যের ব্যয়ের জন্য একটি নির্দিষ্ট মান ঠিক করা থাকে, এই মান ব্যয় উপর ভিত্তি করে উপজাত দ্রব্যের ব্যয় নির্ধারণ করা হয়। তুলনামূলক পদ্ধতি কম্পারেটিভ প্রাইস মেথড অথবা বদলি রিপ্লেসমেন্ট মেথড অথবা সুযোগ ব্যয় পদ্ধতি অপরচুনিটি কস্ট মেথড, এক্ষেত্রে উপজাত দ্রব্যের বিক্রয় মূল্য সামান্য বা আদায়যোগ্য না হলে বরং ওই শিল্পের বিকল্প কাঁচামাল হিসাবে ব্যবহৃত হলে
এই পদ্ধতি ব্যবহার হয়। অর্থাৎ যা যে উপজাত দ্রব্য বিক্রয় করা যায় না বা বিক্রয় করলেও সামান্য মূল্য পাওয়া যায় কিন্তু কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে বাইরে থেকে কাঁচামাল সর্ব করতে যে মূল্য লাগে সেই মূল্যে উপজাত দ্রব্য মূল্যায়িত হয়, যেমন লৌহ ইস্পাত বাইরের যে মূল্য সেটাই মূল্য ধরে যৌথ দ্রব্যের মূল্য নির্ধারণ করা হবে। যৌথ ব্যয় বন্টন পদ্ধতি, জয়েন্ট কস্ট অ্যালোকেশন মেথড বা অ্যাপোর্শন অর প্রপোর্শন মেথড। যৌথ ব্যয় বন্টন এখানে হবে যৌথ ব্যয় বন্টনের যে কোনো পদ্ধতি প্রয়োগ করে যৌথ দ্রব্য বা উপযুক্ত দ্রব্যের মধ্যে যৌথ ব্যয় বন্টন করা, অর্থাৎ সমানভাবে অংশ যৌথ ব্যয় আর যৌথ দ্রব্য আর উপজাত দ্রব্যের মধ্যে দেখানো হয়। এক্ষেত্রে উপজাত দ্রব্য যৌথ দ্রব্যের মূল্যের সমান বা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রবলেম ওয়ান, ইন ম্যানুফ্যাকচারিং এ মেন প্রোডাক্ট অ্যান্ড এ বাই প্রোডাক্ট ইজ প্রডিউস। একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে একটি প্রধান পণ্য ও একটি উপজাত দ্রব্য উৎপাদন করে। হুইচ ক্যান বি সোল্ড উইদাউট ফার্দার প্রসেসিং, এটা বিক্রি করা হয় পরবর্তীতে আর প্রক্রিয়াকরণ না করে। দি ম্যানুফ্যাকচারিং কস্ট অফ দ্য প্রসেস ডিউরিং এ পিরিয়ড অ্যামাউন্ট টু টাকা 54,000। এই উৎপাদন ব্যয় এই সময়ের জন্য হয়েছে 54,000 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স আর টাকা 5,000 and 2,000 রেসপেক্টিভলি। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5,000 টাকা আর সেলিং এক্সপেন্স হয়েছে 2,000 টাকা। কোয়ান্টিটিস প্রডিউস আর মেন প্রোডাক্ট 6,000, প্রধান পণ্য উৎপাদন হয়েছে 6,000 পাউন্ড অ্যান্ড বাই প্রোডাক্ট 390 পাউন্ড, অর্থাৎ বাই প্রোডাক্ট উৎপাদন হয়েছে 390 টাকা। 5,000 পাউন্ড অব মেন প্রোডাক্ট অ্যান্ড 300 পাউন্ড অব বাই প্রোডাক্ট আর সোল্ড অ্যাট টাকা 12 অ্যান্ড টাকা 2 per pound রেসপেক্টিভলি। মেন প্রোডাক্টের 5,000 এবং বাই প্রোডাক্টের 300 পণ্য বিক্রি হয়েছে, যার প্রতি একক বিক্রয় মূল্য মেন প্রোডাক্টের 12 টাকা আর বাই প্রোডাক্টের 2 টাকা। প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট আন্ডার ইচ অফ দ্য ফলোয়িং মেথড, নিম্নলিখিত ক্ষেত্রে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে দেখাতে হবে। 1. বাই প্রোডাক্ট রেভিনিউ শোন অ্যাজ আদার ইনকাম, বাই প্রোডাক্টের যে রেভিনিউ বের হবে সেটাকে অন্যান্য আয় হিসেবে দেখাতে হবে। 2. বাই প্রোডাক্ট রেভিনিউ শোন অ্যাজ অ্যাডিশনাল সেলস, বাই প্রোডাক্টের রেভিনিউ অতিরিক্ত বিক্রয় হিসেবে দেখাতে হবে। বাই প্রোডাক্ট রেভিনিউ শোন অ্যাজ এ রিডাকশন ফ্রম কস্ট অফ গুডস সোল, বাই প্রোডাক্টের আয়টাকে কস্ট অফ গুডস সোল থেকে বাদ দিয়ে দেখাতে হবে। বাই প্রোডাক্ট রেভিনিউ শোন অ্যাজ রিডাকশন ফ্রম কস্ট অফ প্রোডাকশন, বাই প্রোডাক্টের আয়কে উপজাত দ্রব্যের আয়কে কস্ট অফ প্রোডাকশন থেকে বাদ দিয়ে দেখাতে হবে। রিয়েলাইজ ভ্যালু অফ দ্য প্রোডাকশন শোন অ্যাজ রিডাকশন ফ্রম কস্ট অফ প্রোডাকশন, রিয়েলাইজ ভ্যালু বাই প্রোডাক্টের যে আদায়যোগ্য মূল্য হবে সে আদায়যোগ্য মূল্যটা কস্ট অফ প্রোডাকশন থেকে বাদ দিয়ে দেখাতে হবে। সলিউশন ওয়ার্কিং, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট অর্থাৎ টোটাল প্রোডাকশন কস্ট হচ্ছে 54,000 টাকা, এটাই হচ্ছে জয়েন্ট কস্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5,000, সেলিং এক্সপেন্স 2,000, ভ্যালু অফ দ্য ক্লোজিং স্টক পার পাউন্ড 54,000-কে 6 দিয়ে ভাগ করলে পার পাউন্ডের টাকা আসে 9 টাকা। ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক, মেন প্রোডাক্ট বাই প্রোডাক্ট, মেন প্রোডাক্ট উৎপাদন হয়েছে 6,000 পাউন্ড, বিক্রি হয়েছে 5,000 পাউন্ড,
ক্লোজিং স্টক থাকছে 1000 পাউন্ড, বাই প্রোডাক্ট উৎপাদন হয়েছে 390 পাউন্ড, বিক্রি হয়েছে 300 পাউন্ড, অবশিষ্ট থাকছে বা ক্লোজিং স্টক থাকছে 90 পাউন্ড। সেলস রেভিনিউ অ্যান্ড রিয়েলাইজ ভ্যালু অফ বাই প্রোডাক্ট ক্যালকুলেশন, বাই প্রোডাক্টের বিক্রয় আয় এবং রিয়েলাইজ বা আদায়যোগ্য আয় নির্ণয় করা হচ্ছে। সেলস রেভিনিউ অফ বাই প্রোডাক্ট, বিক্রয়জনিত আয় হচ্ছে 300 পাউন্ড বিক্রি হয়েছে 2 টাকা করে 600 টাকা, আর রিয়েলাইজ ভ্যালু অফ বাই প্রোডাক্ট, আদায়যোগ্য বাই প্রোডাক্ট আদায়যোগ্য মূল্য হবে যেহেতু উৎপাদন হয়েছে 390টা, এই 390 পাউন্ডই যদি বাজারে বিক্রি করা যায় তাহলে এই টাকাটা আদায় করা সম্ভব হবে 780 টাকা। শোয়িং বাই প্রোডাক্ট রেভিনিউ অ্যাজ আদার ইনকাম, 1 নম্বর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আদার ইনকাম হিসেবে যদি দেখাই তাহলে আমাদের প্রথমে মেন প্রোডাক্টের ইনকাম বের করে নিতে হবে। আমরা ইনকাম বের করতে জানি যে প্রথমে সেলস হবে, সেলস থেকে কস্ট অফ গুডস সোল বাদ দিতে হবে, উৎপাদন ব্যয় হচ্ছে 54,000 টাকা, ক্লোজিং স্টকের মূল্য হচ্ছে 9,000 টাকা, কস্ট অফ গুডস সোল হচ্ছে 45,000 টাকা, 60,000 থেকে 45,000 টাকা বাদ দিলে হয় 15,000 টাকা গ্রস প্রফিট, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 5,000 টাকা, সেলিং এক্সপেন্স 2,000 টাকা, এই দুটো 7,000 হয়, এই 7,000 আবার 15,000 থেকে বাদ দিলে 8,000 টাকা হয় আসলে মেন প্রোডাক্টের ইনকাম। ইনকাম ফ্রম মেন প্রোডাক্ট হচ্ছে 8,000 টাকা, যেহেতু এটা আদার ইনকাম হিসেবে দেখাতে বলা হয়েছে বাই প্রোডাক্টের, এখন এর সাথে এই বাই প্রোডাক্টের ইনকাম 600 টাকা যোগ করলে কারবারের প্রফিট পাচ্ছি 8,600 টাকা। বাই প্রো অ্যাড ইনকাম ফ্রম বাই প্রোডাক্ট, শোয়িং বাই প্রোডাক্ট রেভিনিউ অ্যাজ অ্যাডিশনাল সেলস, বাই প্রোডাক্টের আয়কে যদি সেলস অতিরিক্ত সেলস হিসেবে দেখা হয় মেন প্রোডাক্টের যে সেলস তার সাথে বাই প্রোডাক্টের সেলস যোগ করতে হবে তাহলে টোটাল সেলসের পরিমাণ পাওয়া যাবে। মেন প্রোডাক্টের সেলস হলো 60,000 টাকা, বাই প্রোডাক্টের সেলস হলো 600 টাকা, টোটাল সেলস হচ্ছে 60,600 টাকা। এর থেকে কস্ট অফ গুডস সোল বাদ দিতে হবে, উৎপাদন ব্যয় বা জয়েন্ট কস্ট হলো 54,000 টাকা, 9,000 টাকা ক্লোজিং ব্যয়, স্টকের ব্যয় বাদ দিলে 45,000, এখানে 60,600 থেকে বাদ দিলে 15,600, এটা হচ্ছে গ্রস প্রফিট। এর থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর সেলিং এক্সপেন্স বাদ দিলে 7,000 টাকা বাদ দিলে আসছে 8,600 টাকা নেট প্রফিট। শোয়িং বাই প্রোডাক্ট রেভিনিউ শোন অ্যাজ এ ডিডাকশন ফ্রম কস্ট অফ গুডস সোল, কস্ট অফ গুডস সোল থেকে বাদ দিয়ে দেখাতে হবে বাই প্রোডাক্টের রেভিনিউকে। আগের মতোই কস্ট অফ গুডস সোল পর্যন্ত চলে যাবে বের করতে, 60,000 টাকা সেলস, 45,000 টাকা বের হচ্ছে কস্ট অফ গুডস সোল, এখান থেকে বাই প্রোডাক্টের আয় হলো 600 টাকা বাদ দিয়ে দাঁড়াচ্ছে 44,400 টাকা, এটা 60,000 টাকা বাদ দিলে 15,600 টাকা হয় গ্রস প্রফিট। এর থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং এক্সপেন্স 7,000 বাদ দিলে হয় 8,600 টাকা। শোয়িং বাই প্রোডাক্ট রেভিনিউ অ্যাজ এ ডিডাকশন ফ্রম কস্ট অফ প্রোডাকশন, এবার বলা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন থেকে বাই প্রোডাক্টের আয়কে বাদ দিয়ে দেখাতে হবে। মেন প্রোডাক্টের সেলস 60,000, ম্যানুফ্যাকচারিং কস্ট আছে কস্ট অফ প্রোডাকশন হয়েছে 54,000, এর থেকে বাই প্রোডাক্টের আয়টা বাদ দিতে হবে, তাহলে আয় দ্বারা উৎপাদন ব্যয় দাঁড়াচ্ছে 53,400 টাকা। এখন এই 1,000 টাকার ক্লোজিং স্টকের মূল্য হবে এই 53,400 টাকা, এই 53,400 টাকাকে 6,000 দিয়ে ভাগ করলে 1 ইউনিটের দাম পাওয়া যায়, সেই টাকাকে
1000 ক্লোজিং স্টক কে গুণ করলে ক্লোজিং স্টকের মূল্য পাওয়া যাবে 8900 টাকা। তাহলে 53400 টাকা থেকে 8900 টাকা বাদ দিলে কস্ট অফ গুডস সোল দাঁড়াচ্ছে 44500 টাকা। 60000 থেকে 44500 টাকা বাদ দিলে 15500 টাকা গ্রস প্রফিট। এবার এর থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যান্ড সেলিং এক্সপেন্স 7000 টাকা বাদ দিলে পাওয়া যাবে 8500 টাকা। Showing the realized value by of byproduct as a deduction from cost of production. Byproduct যে আদায় মূল্য রিয়েলাইজ ভ্যালু সেটা কস্ট অফ প্রোডাকশন থেকে বাদ দিয়ে দেখাতে হবে। সেলস মেন প্রোডাক্টের 60000, উৎপাদন ব্যয় 54000, এর থেকে বাই প্রোডাক্টের আদায়যোগ্য মূল্য হলো 780, এটা বাদ দিয়ে দাঁড়াচ্ছে 53220 টাকা হচ্ছে প্রোডাকশন কস্ট। এখন ক্লোজিং স্টকের মূল্য এটার পরেই নির্ধারণ করবে। একে যদি 6000 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে একটি পণ্যের উৎপাদন ব্যয় পাওয়া যাবে, আর বিক্রি হয়নি অর্থাৎ ক্লোজিং স্টক আছে 1000, তার দিয়ে গুণ করলে পাওয়া যাবে 8870 টাকা। 53220 থেকে 8870 টাকা বাদ দিলে থাকছে 44350 টাকা, এটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এই 60000 থেকে 44350 টাকা বাদ দিলে 15650 টাকা হয় গ্রস প্রফিট। এর থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স 7000 বাদ দিলে নেট প্রফিট দাঁড়ায় 8650 টাকা। বাই প্রোডাক্ট রিজার্ভ কস্ট মেথড, এটা একটা অঙ্ক দিয়ে দেখানো হচ্ছে। In manufacturing, the main product processes the incidental waste into two byproduct A and B. Main product প্রধান পণ্য উৎপাদন করতে যে ঘটনা চক্রে waste পণ্য অর্থাৎ উপজাত দ্রব্য A and B উৎপাদন হয়। From the following data, নিম্ন তথ্য থেকে related to the product ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার, প্রোডাক্টের সাথে সম্পর্কযুক্ত তথ্য থেকে তৈরি করতে হবে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট শোয়িং দ্য ইন্ডিভিজুয়াল কস্ট অ্যান্ড আদার ডিটেলস, প্রত্যেকটা খরচ এবং অন্যান্য বিষয় বিস্তারিতভাবে দেখিয়ে এই ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। দি টোটাল কস্ট আপ টু সেপারেশন, সেপারেশনের পর্যন্ত টোটাল কস্ট হয়েছে টাকা 3,10,000, 3,10,000 টাকা। এছাড়াও দেখা যাচ্ছে যে মেন প্রোডাক্ট বাই প্রোডাক্ট এ বাই প্রোডাক্ট বি সেলস হয়েছে 8,00,000 টাকার, এটা হয়েছে 64,000 টাকার, এটা হয়েছে 96,000 টাকা। কস্ট অফ সেপারেশন অর্থাৎ ব্যয় হয়েছে সেপারেশনের পরে, পণ্য সেপারেশন করার পরে 80,000 টাকা, 12,800 টাকা, 14,000 টাকা। এস্টিমেটেড নেট প্রফিট পার্সেন্টেজ টু সেলস ভ্যালু, সেলস ভ্যালুর ওপর প্রফিটের আনুমানিক প্রফিটের পার্সেন্টেজ হচ্ছে 40%, 20%, 30%। এস্টিমেটেড সেলিং এক্সপেন্স অ্যাজ পার্সেন্টেজ অফ সেলস, সেলসের উপর সেলিং এক্সপেন্স পার্সেন্টেজ হিসেবে বের করা হয়েছে 20%, 10%, 15%। রিজার্ভ কস্ট মেথড টু বি ফলোড ফর সেপারেশন অফ জয়েন্ট কস্ট, জয়েন্ট কস্ট বন্টনের ক্ষেত্রে রিজার্ভ কস্ট মেথডটা অনুসরণ করতে হবে। ক্যালকুলেশন অফ এস্টিমেটেড নেট প্রফিট অফ বাই প্রোডাক্ট, প্রথমে আমরা আনুমানিক প্রফিট বের করে নিই উপজাত দ্রব্যে। বাই প্রোডাক্ট এ যেহেতু 64,000 টাকা বিক্রয়, আর 20% যদি আমরা বের করি তাহলে আসছে 12,800 টাকা। বি
96,000 টাকার 30% যদি বের করি তাহলে 28,800 টাকা। ক্যালকুলেশন অফ এস্টিমেটেড সেলিং এক্সপেন্স, যে পরিমাণ সেলিং আনুমানিক সেলিং এক্সপেন্স হবে সেটা আমরা ক্যালকুলেশন করে নিই। মেন প্রোডাক্টে 8,00,000 টাকার 20% হার ওখানে দেওয়াই আছে, 1,60,000 টাকা হবে। বাই প্রোডাক্ট এর হবে 64,000-এর 10%, 6,400 টাকা। বাই প্রোডাক্ট বি এর হবে 96,000-এর 20%, অর্থাৎ 14,400 টাকা। স্টেটমেন্ট শোয়িং দ্য অ্যালোকেশন অব জয়েন্ট কস্ট অব বাই প্রোডাক্ট, আমরা বাই প্রোডাক্টের জন্য বন্টনের জন্য আমরা একটা স্টেটমেন্ট তৈরি করি, যেটা হলো আন্ডার রিজার্ভ কস্ট মেথড। অবশ্যই রিজার্ভ কস্ট মেথড অনুসরণ করে আমরা নিয়মে দেখেছিলাম সেল থেকে যে সমস্ত আইটেম যোগ করা হবে সেগুলো সব বাদ যাবে আফটার সেপারেশনের পরে। আমাদের সেলস বাই প্রোডাক্ট শুধুমাত্র আমরা এখানে দুটো বাই প্রোডাক্টেরই বের করব। আমরা জানি সেলস হলো অঙ্কে দেওয়া আছে 64,000-96,000, টোটাল হয় 1,60,000, লেস এস্টিমেটেড নেট প্রফিটটা আমরা এস্টিমেটেড নেট প্রফিটটা ক্যালকুলেশন করে 12,800, 28,800 পেয়েছি, টোটাল হচ্ছে 41,800। বাদ দিলে কস্ট অফ গুড সেলস পাওয়া যায়, সেটা পাওয়া যাচ্ছে 51,200, 67,200, 118,400, লেস সেলিং এক্সপেন্স। এরপরে সেলিং এক্সপেন্স যদি আমরা বাদ দিই তাহলে 6,400 বাদ দিলে আসছে 44,800, এটাই হবে কস্ট অফ প্রোডাকশান। এরপরে 14,400 বাদ দিলে হবে 52,800, টোটাল হয় এই দুটার টোটাল হয় 20,800, এখানে 1,18,000 থেকে বাদ দিলে 97,600 হয়। এরপরে সেপারেশন কস্টটা বাদ দিতে হবে, লেস সেপারেশন কস্ট 12,800, 14,800, 26,800 হয় টোটাল। এই বাদ দিলে এটা 32,000 হয়, এই কস্ট সেপারেশন কস্টটা বাদ দিলে এটা হয় 38,800, এটা হয় 70,800। এটা আসলে বাই প্রোডাক্টের রেভিনিউ, এই রেভিনিউ বের হলো যেটা সেটাকে আমরা এই নিয়ম অনুযায়ী জয়েন্ট কস্ট বলবো। এই জন্য এখানে লেখা হলো শেয়ার অফ জয়েন্ট কস্ট, অর্থাৎ বাই প্রোডাক্টের জয়েন্ট কস্ট হচ্ছে 32,000 টাকা এবং 38,800 টাকা, দুটো যোগ করলে হয় 70,800 টাকা। ক্যালকুলেশন অফ জয়েন্ট কস্ট অফ মেন প্রোডাক্ট, আমাদের এখন বাই প্রোডাক্টের জয়েন্ট কস্ট বের হয়ে গেছে, আমাদের এখন মেন প্রোডাক্টের জয়েন্ট কস্ট বের করতে হবে। যেহেতু টোটাল জয়েন্ট কস্ট হচ্ছে 3,10,000, বাই প্রোডাক্টের জয়েন্ট কস্ট হয়েছে টোটাল 70,800 টাকা, এর থেকে বাদ দিলে দাঁড়াচ্ছে 2,39,200 টাকা, এই টাকাটা হচ্ছে মেন প্রোডাক্টের জয়েন্ট কস্ট, এই জন্য লেখা হলো জয়েন্ট কস্ট অফ মেন প্রোডাক্ট। আমরা এখন কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট তৈরি করব অঙ্কের রিকোয়ারমেন্ট অনুযায়ী। মেন প্রোডাক্ট, বাই প্রোডাক্ট এ, বাই প্রোডাক্ট বি, এই তিনটের একসঙ্গে কম্পারেটিভ স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট তৈরি করা হচ্ছে বলেই একে তুলনামূলক আয় বিবরণী বলা হচ্ছে। এই তিনটের টোটালের একটা ঘর রাখা হলো। আমরা জানি সেলস থেকে কস্ট বাদ দিলে প্রফিট পাওয়া যায়, এই জন্য সেলস অঙ্কে যেটা দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে লিখলাম, 8,64,000-96,000 যোগ করলে আসছে 9,60,000। জয়েন্ট কস্ট আমরা ক্যালকুলেশন করে বের করলাম 2,39,200, 32,000, 38,800 যোগ করলে হয় 3,10,000। সেপারেশন কস্ট প্রশ্নে দেওয়া আছে 80,000, 12,800, 14,000 যোগ করলে হয় 1,06,800। সেলিং এক্সপেন্স এটা আমরা ক্যালকুলেশন করে বের করেছি 1,60,000, 6,400, 14,400 যোগ করলে হচ্ছে 1,80,800। এই তিনটা জয়েন্ট কস্ট, সেপারেশন কস্ট, সেলিং এক্সপেন্স এই তিনটা যোগ করলে আমরা টোটাল কস্ট পাচ্ছি 4,79,200, 51,200, 67,200।
5,97,600 পাচ্ছি এই তিনটে যোগ করে। এখন আমরা সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে প্রফিটটা পেয়ে যাব। 8 লাখ থেকে 4,79,200 বাদ দিলে পাওয়া যায় 3,20,864 থেকে 51,200 বাদ দিলে পাওয়া যায় 12,896 থেকে 67,200 বাদ দিলে পাওয়া যায় 28,800 9,60,000 থেকে 5,97,600 বাদ দিলে পাওয়া যায় 3,62,400। এই তিনটার যোগফল যদি এই যোগফলের সাথে মিলে যায় তাহলে আমরা বুঝবো যে আমাদের যোগে বিয়োগে কোনো ভুল নেই, অঙ্ক সঠিক হয়েছে। থ্যাংকস ফর অল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর করে নিজেদের কর্মপন্থা সমাধান করো, এই দোয়া রেখে শেষ করছি। আল্লাহ হাফিজ।